নমস্কার, আমি জিনিয়া, আমার মা মৌসুমী। আপনাদের অনুরোধে আর আপনাদের ভালোবাসাতে আমরা আবার একটা শ্রুতি নাটক নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। আজকে শ্রুতি নাটক দেখ কেমন লাগে, রচনায় মৈনাক সেনগুপ্ত। শুরু করা যাক, আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর আজকালকার মানুষরা তো হাসতেই প্রায় ভুলেই গেছে, তাই আপনাদের একটু হাসারবার জন্য আজকে আমাদের এই নিবেদন। মাধুরী, মাধুরী, ও মাধু, কোথায় গেল আবার? সাড়া দেয় না কেন? এই তো একটু আগেই পাশের ঘরে ছিল। ওই দেখো, যা ভেবেছি তাই কানে ঠুলি গুঁজে রেখেছে। কোথা কানে ঢুকবে কোথা থেকে? মাধুরী, মাধুরী, ও মাধু, ডালিং তেরে লিয়ে ঝিন্ডু পাম হুই, ডালিং তেরে লিয়ে ঝিন্ডু পাম হুই, ডালিং তেরে লিয়ে। আহা, ঘরের বউ না এফএম রেডিও বুঝাতা? মাধুরী, ও মাধুরী, উফ, এরকম চিৎকার করছেন কেন? আমি কি কানে কালা নাকি? বালাই ষাট, আমার ছেলে কি আর অত ভালো কপাল হবে? তাহলে আমার সপ্তমে গিয়ে হাঁক পাচ্ছেন কেন? কি করব বলো, তুমি যে কানে ঠুলি গুঁজে কোমর দোলাচ্ছিলে। ওহো মা, আপনাকে নিয়ে আর পারা যায় না, ওটা ঠুলি না, ওকে হেডফোন বলে। আমি আইপ্যাডে গান শুনছিলাম। আপদ? ওই গান শোনার ছোট্ট যন্ত্রটিকে বুঝি আপদ বলে? ওহো, ওটা আপদ নয় মা, ওটা কেন আপদ হতে যাবে? আপদ হলো তো গিয়ে জাগে। কি বলছিলেন বলুন, কি হলো? আপনি এমন পেন্ডুলামের মতো দুলছেন কেন? তুলছি আমি? এ মা, তাই তো, আসলে তোমার কোমরের দুলুনি দেখে আমারও দুলুনি পেয়ে গিয়েছিল। দুলুনি কি ঘুম নাকি মা যে পেয়ে যাবে? ডিসকাস্টিং। আরে আমি শখ করে কোমর দোলাচ্ছিলাম না, অ্যারোবিক্স করছি, গানের তালে তালে এক্সারসাইজ, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ, এই আর না বুঝার কি আছে? কম বয়সে শুভর বাবাকেও দেখেছি ভাসানের সময় ঢাকের তালে তালে কোমর দোলাতে, হাত পা ছুঁড়তে। তবে সে ছিল বছরকার দিনের ব্যাপার, রোজ নিয়ম করে অবশ্যই করতো না। ওহ মা, এটা বিসর্জনের নাচ নয়, এক্সারসাইজ, শরীরটা ফিট রাখার জন্য, সেফ সাইজ ঠিক রাখার জন্য। ছেড়ে দিন, আপনাদের মাথায় এসব ঢুকবে না। আমাদের বাবু সারাদিন হেসেল ঠেলতে ঠেলতে আর সংসারের কাজকর্ম সামলাতে সামলাতেই যাবতীয় ব্যায়াম হয়ে যায়। যত সব সেকেলে ধ্যান দেন না, আপনারা সংসার সংসার করেই জীবন পাত করেছেন, বলে আমাদেরও তাই করতে হবে নাকি? না, তা ঠিক বলিনি, তবে অমন পরিশ্রম করতে হতো বলেই বোধ হয় কোমরটা এই বয়স পর্যন্ত কোমরই আছে, কামড়া হয়ে যায়নি। কি, আপনি আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছেন? আমার কোমর কামড়া হয়ে গেছে? ছি ছি ছি, আমি না মা, আমি কি ছেলের বউকে চেহারা নিয়ে খোঁটা দিতে পারি? আমার ছেলে শুভ তোমাকে আদর যত্নে রেখেছে, তাই তোমার চেহারাটা একটু ভালোর দিকে, তবে মোটেই মোটা বলা যায় না। মোটা হলো ওই যে তোমার বন্ধু, কি যেন নাম, রনি না বনি? এতক্ষণে আপনি একটা হাঁটি কথা বলেছেন, ফিগারের কোনো ছিঁড়ি ছাঁদ নেই, অথচ এমন হাবভাব করে যেন মনে হয় ওর মতো সুন্দরী এই ত্রিভুবনে নেই। ওর ভালো নাম বুঝি বনি? না না, বনি তো ওর নিজের দেওয়া নাম। ও পেট থেকে পড়ে নিজের নাম নিজে দিয়েছিল? না মা, তাই কখনো হয়? ওর বাবা তো ওর নাম রেখেছিল বনলতা। বিবেকানন্দের একটা কবিতা আছে না, ওটা বোধ হয় বৌমার জীবন আনন্দ। হ্যাঁ হ্যাঁ, ও
একই হলো একই হলো। মোটের ওপর বনলতা নামটা বড্ড বস্তা পচা, তাই ওটাকে পাল্টে বনি করে দিয়েছে। ও তা ভালো, তিন অক্ষর চার অক্ষরের থেকে দু অক্ষরই ভালো। মানে না বলছিলাম যে পোশাক আশাকের মতো নামও যত ছোট করা যায় তত ব্যবহারে সুবিধা হয় আর কি। আপনাকে একটা রিকোয়েস্ট করব। ও তো কিন্তু কিন্তু করার কি আছে বলো 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 বলো। আমারও না মাধুরী নামটা একদম ভালো লাগে না, আমাকে একটা ছোট্ট মিষ্টি নামে ডাকতে পারেন তো? ডাকি তো মাধু মাধু। ছ্যা ছ্যা, ওটা মাধুরীর থেকেও খারাপ। আচ্ছা ম্যাট বলে ডাকলে কেমন হয়? ম্যাট কেন, নামটা খারাপ? আপনি একবার ভেবে দেখুন, ঐশ্বরিয়া বচ্চন যদি অ্যাশ হতে পারে। অ্যাশ মানে তো ছাই। না না ছাই পাশ কিছু না, ঐশ্বরিয়া হলো গিয়ে অ্যাশ আর মাধুরী দীক্ষিত হলো ম্যাট। তাহলে আমি মাধুরী দাস, আমার ম্যাট দাস হতে অসুবিধা কোথায়? ভাবছি ভাগ্যিস আমাদের সময় চালু ছিল না, তাহলে তোমার শ্বশুর মশাইকে জুতোর ব্যবসা করতে হতো। কেন? শুভর বাবার নাম আশা করি ভুলে যাওনি। ভুলবো কেন, বিয়ের কার্ডেই তো লেখা ছিল চন্দ্রবিন্দু আদিনাথ দাস। চন্দ্রবিন্দু হওয়ার আগে এ যুগের হাওয়া যদি ওর গায়ে লাগতো তাহলে অ্যাডিডাস হয়ে থেকে ওকে কেউ আটকাতে পারত না। ও এই দেখো এই হচ্ছে বয়সের দোষ। কথায় কথায় যে কথাটা বলতে এসেছিলাম সেটাই তো ভুলে গেছি। বলুন। তোমার একটা ফোন এসেছিল। আমার মোবাইল তো আমার কাছেই। তোমার মোবাইল নাকি এঙ্গেজ ছিল তাই ল্যান্ডলাইনে ফোন করেছিল। নাম কি, কে? নাম তো বললো না, তবে বাপু আমার ব্যাপার স্যাপার ভালো ঠেকলো না। কি হয়েছে বলবেন তো? একটা ব্যাটা ছেলে। ও মা, আপনি না একটা পুরুষ কি একটা মহিলাকে ফোন করতে পারে না? এতে এত খারাপ লাগার কি আছে? ওহো আমি কি বলছি, এর জন্য আমার খারাপ লেগেছে? তবে মিথ্যে বলবো না, প্রথম প্রথম বিশেষ ভালো লাগতো না। রাত নেই দুপুর নেই যখন তখন ব্যাটা ছেলেরা বাড়ির মেয়েদের ফোন করেই যেত। আজ তাহলে নতুন কি দেখলেন? দিনকাল মোটে ভালো নয়। বড় ভূমিকা করছেন মা, কি হয়েছে একটু তাড়াতাড়ি খুলে বলবেন। পার্টিতে জয়েন করার ব্যাপারে কি যেন একটা বলছিল। ও মাই গড, দেখেছেন আমি একদম ভুলে গেছিলাম। নিশ্চয় পুচু ফোন করেছিল। এ মা সন্ধেবেলা না গেলে কি কাণ্ডটাই না হতো। তুমি তাহলে যাবেই? যাব না, কি বলছেন কি, জয়েন না করলে কত বড় লস, আপনার কোনো ধারণা আছে? না তাও এরকম গণ্ডগোলের বাজার, তার মধ্যে বাড়ির বউ, এমন ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? পার্টিতে জয়েন করা মানে কি ঝুঁকি নেওয়া? নয়, টিভিতে কাগজে দেখছি তো রোজ কত কত লোক চারিদিকে মারা যাচ্ছে। মাই গুডনেস, আপনি এতক্ষণ পলিটিক্যাল পার্টি ভাবছিলেন? হ্যাঁ। উফ, একটু নিজেকে শার্প করার চেষ্টা করুন মা। আজ পুচুদের বাড়ি পার্টি সবাই যাবে, কাল ওদের কুকুরটার ডেলিভারি হয়েছে সেই অকেশনে। কার ডেলিভারি হয়েছে? পুচুদের কুকুরটা, এতে তো অবাক হওয়ার কি আছে? যখন আপনার মেয়ের ঘরে নাতি নাতনি হয়েছিল তখন লোকজন খাওয়াননি? হ্যাঁ তা খাইয়েছিলাম, কিন্তু সে তো মানুষের পেটে মানুষের ছানা হয়েছিল। তো কুকুর বলে কি ফ্যামিলি মেম্বার নয়? উফ বুঝলাম। অনেক সময় লাগে। কি বললে? কিচ্ছু না। শুভ যাবে তো? না না, ও কোথায় যাবে? কেন,
কিছু মনে করবেন না মা, আপনার ছেলেটা নয়, মাঝে মধ্যে কেমন আনস্মার্ট হয়ে যায়, এইসব পার্টিতে গিয়ে ও যাচ্ছে তাই বিহেভ করে, তার চেয়েও বাড়িতে এর মধ্যেই থাক, টিভি দেখুক, গান শুনুক, লিজ নাড়ুক, মোট কথা ওর যা ইচ্ছে তাই করুক। এই রে, কথায় কথায় কেমন দেরি হয়ে গেল। ও, এখন তোমার কোনো কাজ আছে বুঝি? হ্যাঁ, কাজ আছে, অত্যন্ত জরুরি, এক্ষুনি আমাকে চ্যাট করতে হবে। তুমি এখন এই সব করবে বুঝি? তাহলে কখন করব? এমনি অনেক দেরি হয়ে গেছে মা, আর একটু পরেই শুভ ফিরবে, ও আসার আগে এই সমস্ত মিটিয়ে ফেলাই ভালো, তারপর আবার বেরোনোর আছে। তা ভালো ভালো, ও আমি এখন যাই, একটু শুয়ে পড়ি। ও, আবার কে ফোন করলো? মা, একটু দেখুন তো, তোমারই ফোন হবে। আপনি দেখুন না, এক্ষুনি কেটে যাবে, আমার হলে বলবে মোবাইলে করতে, আমি আর উঠতে পারবো না। আচ্ছা দেখছি। হ্যালো, কে? ও শুভ, না না ঘুমোইনি রে, জেগেই আছি। কে, মাধুরী? না বাবা, মাধুরীর সাথে কথা বলতে চাইলে ওর মোবাইল ফোনে কর। না 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 না, ও এখন উঠতে পারবে না। হ্যাঁ, বললাম তো ব্যস্ত আছে। আরে সন্ধ্যেবেলাতে ও তো থাকবে না, পার্টিতে যাবে। কি জানি, পুচু না কুচু, কার বাড়িতে যে বলল, অত ভাবে তোর কথা মেয়েটা, সন্ধেবেলা বাড়ি থাকবে না বলে এই ভর দুপুরে বসে বসে তোর জন্য চাট বানাচ্ছে। হ্যাঁ, তুই ভালোবাসিস বলেই তো করছে। হ্যাঁ, ও সমস্ত বাজে বাজে জিনিস বাইরে না খেয়ে ঘরে খাওয়াই তো ভালো রে। কি জানি, পাপড়ি চাট না কচুরির চাট জানি না রে। হ্যাঁ হ্যাঁ, আর কয়েক ঘন্টার তো ব্যাপার, বাড়ি ফিরে নিজেই খেয়ে দেখিস। ফোনটা দিন। কি হলো? তোমার মা নয়, আমি বলছি তোমার বউ। কোনো চাটফাট নয়, ওসব খাওয়ার হলে বাইরে থেকে খেয়ে আসবে। হ্যাঁ, ঘরে যা আছে তাই গিলতে হবে। আমার হাত থেকে ফোনটা নিয়ে নিলে কেন? বেশ করেছি। হ্যাঁ হ্যাঁ, কি মুশকিল, এত রাগের কারণটাই তো আমি বুঝতে পারছি না। তোমার চাটটা বুঝি নষ্ট হয়ে গেল? নিকুচি করেছে চাট। আপনার ছেলেকে খামাখা বানিয়ে বানিয়ে এতগুলো কথা বলছিলেন কেন? বানিয়ে বানিয়ে তো কোন কথাটা বানিয়ে বলেছে শুনি? ওই যে আমি নাকি চাট করছি। বরে, তুমি তো বললে চাট করছি। ও মাই গড, ওটা চাট নয় চ্যাট, আপনি তো দেখছি জ্বালিয়ে মারবেন, একটু আধুনিক হন না মা, একটু যুগের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। কি যে বলো, এই বয়সে ওসব আর নতুন করে হয় নাকি, যেমন আছি বেশ আছি। আপনি বেশ থাকলেও আমি তো বেশ নেই। আমার আর কটা দিন বলো, দেখতে দেখতে কেটে যাবে। একি, তুমি কোথায় চললে? হরিবেল, এইভাবে একজন ফসলের সাথে দিনের পর দিন কাটানো যায় না। আপনার ছেলে এলে বলে দেবেন আমি বেহালায় চললাম বাপের বাড়ি। মাধুরী, মাধু, ও মাধু, যেও না মাধু, তুমি যেও না। হাই, এই সময় হাই তুলছেন কেন? দুপুরে ঘুমাননি? হাই তুলতে যাব কেন, বলছি হাই, ওয়েলকাম টু হোম। কি হলো, ওরকম হাঁপ করে দাঁড়িয়ে আছো কেন, ঘরে এসো। আহা, অত চাপ নিয়ে আর কি আছে, একটু জল। আগে ভেতরে তো এসো। আচ্ছা, তোমার মম ড্যাড কেমন আছে? ভালোই বোধ হয়,
ভালোই তো, শুভা এত জরুরি তলব দিল, মা বাবা তো ছাড়তেই চাইছিলেন না, মোটে 13 দিনই তো থাকলাম। আমিও শুভকে বললাম, মাধু সেই যে রাগ করে বাপের বাড়ি গেল, গেল তো গেলই। ওর বোধ হয় খুব অসুবিধা হচ্ছিল। ওর হচ্ছিল কিনা জানি না, আমার হচ্ছিল, আসলে একা একা সব সামলাতে পারছিলাম না। তা তো হবেই, একটা সংসার সব দিকে সামলানো কি মুখের কথা? আমি সব দিকটা দেখতাম বলে বুঝতে পারতেন না। না না, ব্যাপারটা ঠিক সেরকম নয়। তবে আরে এই তো এলে সব বলবো, এখুনি তো আর পালিয়ে যাচ্ছ না। এক মিনিট বসো, আমি এখুনি আসছি। মা কি হলো? আপনার চুল কেটেই ফেললাম, বুঝলে? আবার 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 বার্গেন্ডি কালার করেছেন, ভালো না? একটু একটু জল, একটু জল। এই দেখো ভুলেই গেছি, তুমি কখন জলের কথা বলেছিলে। শোনো, তুমি জলই খাবে না অন্য কিছু দেব? মানে না, মানে সব ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, এনিথিং তুমি নিলে আমিও নিতে পারি আর কি। জল জল, আমাকে একটু জল দিন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, জল দিচ্ছি, জাস্ট ওয়ান মিনিট। এই এই মোবাইলটা কার? আমার আইফোন এক্স ম্যাক্স। হ্যাঁ, এর চেয়ে কোনো সস্তা সেট নেওয়া কোনো মানেই হয় না। ফোনটা একটু ধরো তো। ম্যাডি ম্যাডি, মাধু মাধুরী এইসব বড্ড আউটডেট, তার চেয়ে ম্যাডি অনেকটা ভালো। এই যে ফোনটা যে বেজে বেজে বন্ধ হয়ে গেল, একটু ধরলে না? আসলে আমি তো কখনো এইসব সেট ব্যবহারই করিনি। কুল বেবি কুল, কোনো ব্যাপার না, নাও ধরো ধরো ফোনটা ধরো। কোন ব্যাটন? আহ দেখো না, দেখি বুঝতে পারবে। ও ও হ্যালো হ্যালো, কে? ম্যানি? না না, রং নাম্বার। না না, এই নাম্বারে ম্যানি বলে কেউ নেই। কি ফোন করেছে ম্যাডি? কি জানি, ম্যানি না কাকে চাইছে। ও বুঝেছি, স্যান্ডে কল করেছে। স্যান্ডে কি বলছে একটু শুনে নাও না। কিন্তু ম্যানি, ভেরি সিম্পল, মনোরমা থেকে ম্যানি। স্যান্ডি আমাকে ম্যানি বলি ডাকে। স্যান্ডি? স্যান্ডিটা কে? সন্দীপন আমার বন্ধু। ও তুমি তাড়াতাড়ি শোনো, ফোন কেটে দেবে তো, আমাকে খুঁজলে বলো, আমি চেঞ্জ করছি। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। না না না, উনি একটু ব্যস্ত, আমাকেই বলুন। কি কি বলতে হবে? মাল্টিপ্লেক্স, তারপর রেস্তোরাঁ। ঠিক ঠিক আছে, বলে দিচ্ছি। কি বলছিল স্যান্ডি? আপনাকে নিয়ে নাকি মাল্টিপ্লেক্স, রেস্তোরাঁ, কোথায় কোথায় যাওয়ার, এ কি কি সব পোশাক পরেছেন আপনি? উমা, তুমি বুঝি এগুলোর নাম জানো না? হাউ সিলি, এটাকে বলে হলটার টপ, আর ওটা থ্রি কোয়ার্টার জিন্স। আর এইসবগুলো পরে আপনি চললেন কোথায়? র্যাম্পে হাঁটতে? আরে রে, র্যাম্পে হাঁটবো কেন, ডেটে যাচ্ছি। আর তাছাড়া বাড়ির বাইরে বেরোলে এখন আমি এই সমস্ত ড্রেসই পরি। চলবে না। মানে? মানে পরিষ্কার, এখানে থেকে উৎকট কাজকর্ম করা চলবে না। আপনার কোনো মান সম্মান না থাকুক, আপনার ছেলের একটা পজিশন রয়েছে। কি মুশকিল, কোন পথে যাই বলো তো? তুমিই তো বলতে এতদিন আপডেটেড হতে, আর এখন তুমি বলছো এসব। তাই বলে তাই বলে তাই বলে এরকম আধুনিকতার অর্থ তোমাদের কাছ থেকে তো এই রকমই শেখা বাপু। মাদুলি, তাবিজ, জ্যোতিষী, গুরুদেব সবকিছু একই রকম চলবে, শুধু বাইরের পোশাক আর মুখের ভাব বদলে ফেলতে হবে। যত সব এই নাও
আপনার চুল? চুল নয়, চুল নয়, পরচুলা। পয়সা দিলেই কিনতে পাওয়া যায়, তবে পোশাকগুলো কিনতে হয়নি। শুভ ওর কোন বন্ধুর মেয়ের থেকে উল্টোপাল্টা কী সব বলে নিয়ে এসেছে। তার মানে শুভ এর মধ্যে রয়েছে? নইলে ওই মোবাইল জোগাড় করা কি আমার কর্ম ছিল? শুভর বন্ধু আছে না দেবু। দেবু? আরে নাটক টাটক করে। ও হ্যাঁ হ্যাঁ, ওরই ফোন। স্যান্ডিসে যে ফোনটা তো ওই করেছিল। ও এরকম ভজকট ফোন আমার দেখলেই বাবু ভয় পায়। তার মানে সিনেমা, রেস্তোরাঁ সবটাই বানানো? নয় তো কি, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই বয়সে বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করতে বেরোবো? বয়স থাকতে কোনোদিন বেরোলাম না। ও আমি যা ঘাবড়ে গেছিলাম, বাপরে। তবে একটা কথা মা, আপনার এখনো যা চোখ মুখের গড়ন, একটা বয়ফ্রেন্ড কিন্তু বিনা চেষ্টাতেই জুটে যাবে। আর জ্বালিও না বাপু। কিন্তু মা, আবার কি ওই ভাষাগুলো যে বলছিলেন? শেয়ার কঠিন কি, দু তিন দিন বাংলা হিন্দি কটা সিরিয়াল দেখলে রপ্ত হয়ে গেছে। যাই, আমাকে আবার একটু চ্যাটে বসতে হবে। নমস্কার।